বলুন। আমরা দাঁড়িয়ে আছি ইভেন্ট জোন অর্ধ আগমনী 2018 সম্মানের তরফ থেকে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামীর মণ্ডপে। আমাদের সঙ্গে আছেন মিস্টার পঞ্চানন সাহু, উনি এই ক্লাবেরই প্রেসিডেন্ট। আমরা ওনার থেকে জেনে নেব ওনাদের এবারের ভাবনা এবং বিষয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মূল ব্যাপার হচ্ছে যে আমরা থিম ভিত্তিক পুজো বহুদিন ধরেই করছি। তো এবার আমাদের থিম হচ্ছে, আমাদের যিনি শিল্পী তিনি হচ্ছেন স্বরূপ নন্দী, আবহ সঙ্গীত আমাদের আছেন পিলু ভট্টাচার্য। আমাদের পুরো পুজোর মণ্ডপ এবং পুরো আবহটাই বা থিম বলতে যা বোঝায় সেটা পুরোটাই গড়ে উঠছে স্বরূপ নন্দীর ভাবনায়। সেখানে আমরা তার সঙ্গে আছি অ্যাজ এ পুজো কমিটি হিসেবে। তো তার ভাবনা হচ্ছে এই অন্তর্জালে মুক্তি। অন্তর্জাল মানে হচ্ছে, দেখবেন আগে যে আমাদের সামাজিক একটা ব্যবস্থা ছিল, এখন যেটা নেই, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই নেট, তারপরে ইয়ে নানা ধরনের ইথার তরঙ্গের যত সব কানেকশান আছে সেই কানেকশানগুলোর ভেতরে, এবং মিডিয়া থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, হ্যাঁ, মানে মোটামুটি একটা কথা বলা যায় যে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংঘাতিকদের মধ্যেই নিজে আবদ্ধ আছে। এর ফলে আমাদের সামাজিকতা, আমাদের অনেক কিছু যেগুলো থেকে আমরা নিজেরা মুখ ফিরিয়ে নিই, এই টোটাল জিনিসটা আমাদেরকে একটা বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখেছে, এবং সেই বন্ধনটা আমাদের ভালো কতটা করছে আমরা জানি না। এর মানে খারাপ দিক বা এর মানে কী বলবো, অন্য ধরনের সমস্ত দিকগুলো অনেক বেশি। তো আছে শিল্পীর ভাবনায় অন্তর্জালে মুক্তি, উনি এই ভাবনাটাকেই তুলে ধরেছেন যে এই জালটা থাকুক, জালটা থাকবে না কেন, নিশ্চয়ই থাকবে। যেখানে আপনার সভ্যতা বিজ্ঞান যেখানে এগিয়ে চলেছে সেখানে আমরা কোনো কিছুকেই অবজ্ঞা করতে পারি না, কিন্তু আমরা এটার উপরে এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে এইখান থেকে অন্তত আমরা কিছুটা মুক্তি চাই। তাই আমাদের থিমের নাম হচ্ছে অন্তর্জালে মুক্তি, এটাই হচ্ছে থিমের মূল কথা। এবং নানা রকম কাজ, ভাবনা, মূর্তি, মূর্তিগুলোর মধ্যেও একটা একাকিত্ব আছে, তারাও যে এক একটা একা একা মানে এরকমভাবে একটা দেখানো হয়েছে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখানো হবে, তাদেরকে দেখানো হবে অন্যরকমভাবে, তারা ওই মানে আজকের যুগের যে অন্তর মানে নেট ইন্টারনেট এই সমস্ত পুরো জগৎ থেকে যেভাবে গ্লাস করে ফেলেছে, তারাও সেই গ্লাসের মধ্যে চলে এসছে, এটাকে বিকল্প হিসেবে দেখা। মানে একটা জিনিস আমরা দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের জীবন আজকে অনেক কিছুই আনইভেন্ট হয়ে গেছে, সেই আনইভেন্টটাকেই আমরা এখানে তুলে ধরতে চাইছি এবং এখান থেকে আমরা মুক্তি চাইছি, এটাই হচ্ছে মূল মন্ত্র। আচ্ছা, আমরা যদি একটুখানি মন্দিরের মণ্ডপের ভেতরে যাই, এখনও কাজকর্ম চলছে, এখন তো প্রচার তুঙ্গে, এখন যা কাজ হচ্ছে সংস্থাটাই ওয়ার্কশপে হচ্ছে, যার ফলে বাইরের কাজ কাঠামো হয়েছে। আপনি এবার আমরা মণ্ডপের দিকে যাচ্ছি, মণ্ডপের ভেতরে আমাদের কাজকর্ম এখনও চলছে। তো এখানে একটু পরিসর একটু ছোটো এবং সেটা শিল্পীর ভাবনাতেই করা হয়েছে। এবার আমরা এখানে পুজো মণ্ডপের ভেতরে এসেছি, পুজো মণ্ডপের ভেতরে আসলেও আপনি দেখতে পাবেন যে আমি যেটা বলেছিলাম, দেখুন ঠাকুরগুলোকে দেখানো হয়েছে, ঠাকুরগুলো প্রত্যেকটাই এক একটা বৃত্তের মধ্যে, এবং বৃত্তটাই হচ্ছে তাদের এক একটা জগৎ, এরকমভাবেই মূর্তিটাকে করা হয়েছে। এবং পুরো মণ্ডপের ভেতরে আমাদের যে আমরা যে অন্তর্জালে জড়িয়ে পড়েছি তার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। উপরে যেগুলো আপনি যে দেখছেন এগুলো কিন্তু মহাপুরুষের জল নয়, এগুলো হচ্ছে অন্তর্জাল, মানে আমাদের যত সব নেট ফেট হ্যান ত্যান ইথার তরঙ্গে যত কানেকশান আছে যেগুলো আমাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে এবং আমরা ওদের আওতার ভেতরে চলে গেছি, এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং তার জন্য যা যা আনুষঙ্গিক ব্যবহার করা দরকার সেগুলো ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের মোদ্দা বিষয়। এবং এর উপরে দাঁড়িয়েই এবছর আমাদের পুজো, আমাদের পুজোর ভাবনা হচ্ছে অন্তর্জালে মুক্তি, পুরো সমগ্র রূপায়ণ হচ্ছে স্বরূপ নন্দী। আর আমাদের একটা আবহ সঙ্গীত আছে পুজোর উপরে, সেই আবহ সঙ্গীত দিয়েছেন পিলু ভট্টাচার্য। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আশা করব আরও সুন্দর, আরও কমপ্লিট, আরও ভালো এটা ব্যক্তি হবে। সাতকের মধ্যে আমাদের মোটামুটি এরা মানে কী বলবো, মানে প্রায় 75-80% সমাপ্তির জায়গায় মানে কমপ্লিট হয়ে যাবে, এটা পৌঁছে যাবে বলে আমরা আশা করছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ।